অরে 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 কষাইয়া পেঁয়াজ দে, হালাই জিমন ছুটতি না পারে। হইছি তো ছোট পুরা পেঁয়াজ লয় না, দড়ি দুই টুকরা কইরা ল, সামনে পিছনের দুই জোড়া পাও বাইন্ডা ফেলা, এরপর ঠ্যাঙের ফাঁক দিয়া পাশ ঢুকাইয়া গাছে লটকায়া দে। জ্বালিয়ে মারছে ছাগলটি, শুধু রমিজ নয় আশেপাশেও সস্তিতে নেই কেউ, সুযোগ পেলেই তছনছ করে দেয় সবজি ওর গাছ বীজতলা ক্ষেত খামার। এজন্য রমিজ সমাজও ধিকৃত, কিছু বলতেও পারে না, ওটা পালক নাতির খেলার সাথে, রাতে গলা জড়িয়ে ঘুমোয়। নাতি যখন স্কুলে, ছাগলটা তখনই পঞ্জিকা উল্টায়, শিম কুমড়ো লাভের ডগা পুঁয়ের খাড়া সব সালান করে পেটে, তাণ্ডব চালায় মাঠে। স্ত্রী জমিলার প্রশ্রয়ে নাতির মাথায় বান্দর নাচে আর ছাগলটা শুরু করে তোগলগি কাণ্ড। ফজরের মসজিদে জনতার চাপ, জবান দেয় রমিজ, দিতে বাধ্য হয়, যে করেই হোক ছাগল জবাই আজ নিশ্চিত, ঘরে ঘরে বিলায়ে দেবে আপদটার মাংস। বাড়ি ফিরে নাতিসহ জামিলাকে পাঠিয়ে দেয় মেয়ের বাড়ি, তমিজকে ছাগলটাকে আটকাতে বলে, বসে বালু কচায় শান দিতে। অনেক কায়দা কৌশলে তমিজ ওটাকে গাছে ঝুলায়, সাফল্যের হাসি, বজ্জাত ছাগলের ভ্যাঁভ্যাঁ শুনে মুখ ভেঙেছে। এরপর যায় মুরব্বীদের ডাকতে, গণ্যমান্যরা চলে আসে একটু পরে। আলাপ পেয়ে রমিজ ঘর থেকে বেরোয় হাসি মুখে, হাতে চকচকে ছুরি। তমিজ আমতলা গিয়ে অবাক, দেখে ছাগল তো দূরের কথা, ওটার লেজেরও চিহ্ন নাই, সে চিৎকারে পাড়া কাঁপিয়ে তোলে, ও চাচা চাচা গো, এ ছাগল নাই ছাগল নাই, পলাইছে পলাইছে। মুহূর্তে পাল্টে যায় দৃশ্য, সবাই ঝুট লাগায়, যে যার ফসল